মিঠাইয়ের শুটিং শেষ হতে না হতেই খুশির খবর এসে গেল সৌমিত্রিষার ভক্তদের জন্য। দেবের সিনেমাতে এবার বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি। ছোট পর্দা দিয়ে এর আগেও বড় পর্দার নায়িকা হয়েছেন রীতাভরী চক্রবর্তী, অঞ্জিলা সেনরা। দর্শকদের প্রিয় মিঠাই রানীর কাছেও এসে গেল সেই সুযোগ, তাও আবার দেবের নায়িকা হয়ে। অভিজিৎ সেন পরিচালিত প্রধান ছবির নায়িকা হবেন সৌমিত্রিষা। ছবিতে নায়ক দেব, প্রযোজক হলেন টনিক প্রজাপতির মতো হিট সিনেমা উপহার দেয়া অতনু রায়চৌধুরী। প্রসঙ্গত, এর আগে অতনুর প্রজাপতিতে দেবের বিপরীতে দেখা গিয়েছিল ছোট পর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। সৌমিত্রিষা এক সংবাদ মাধ্যমকে জানালেন, অতনু একদিন ফোন করে তার কাছে জানতে চান সিনেমায় অভিনয় করা নিয়ে তিনি কি ভাবছেন, যেহেতু অনেকদিন ধরেই বড় পর্দায় অভিনয় করার ইচ্ছে, তাই আর না বলেননি। সঙ্গে জানান পরিচালক হিসেবে অভিজিৎ সেনও তার খুব পছন্দের। অতনু জানালেন, বছর তিনেক আগেই সৌমিত্রিষা তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তখন বাচ্চা বলে ফিরিয়ে দেন। কিন্তু মিঠাইতে সৌমিত্রিষার কাজ দেখে এখন সবাই জানেন তিনি অভিনেত্রী হিসেবে কতটা পরিণত। জানা যাচ্ছে প্রধানে থাকবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, দেব সৌমিত্রিষা আর পরাণ, তিনটি চরিত্রকেই সমান গুরুত্ব দেয়া হবে। অগস্ট নাগাদই ছবির শুট শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। শীতের ছুটিতে মুক্তি পাবে পারিবারিক ছবি প্রধান। দেবের বিপরীতে কাজ করা নিয়ে সৌমিত্রিষা জানালেন, তিনি স্কুলে পড়ার সময় থেকেই দেবের ছবি দেখেন, তখন মনে মনে ভাবতেনও ওরকম সুন্দর লোকেশনে নাচ গান করার কথা। যদিও এখন আর ওই ধরনের বাণিজ্যিক ছবি তৈরি হয় না, তবুও দর্শক এখন যে ধরনের ছবি দেখছেন তেমন প্রজেক্টে কাজ করতে পেরে খুশি। সৌমিত্রিষাকে মিঠাইতে মিঠি আর মিঠাই চরিত্রে দেখেছে দর্শক। দুটো চরিত্র দর্শক মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। সৌমিত্রিষা জানেন, তাকে পরের কাজটা এমন করতে হবে যাতে এগুলোকেও ছাপিয়ে যায়। তাই তো আরও কিছু গুরুত্বপূর্ণ ছবির প্রস্তাব পেলেও প্রজাপতির টিমের সঙ্গেই ছবিটা করতে চেয়েছিলেন অভিনেত্রী। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।